জিওডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই, প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। আজ 23শে ফেব্রুয়ারি 2023। 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম ভাষা তথা বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা 2023 সালের মাধ্যমিকের বাংলা প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব। প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষিকা রওশনরা খাতুন মহাশয়া। প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন? উত্তর হবে বাহালি বৌদি বলে। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? বিরাগী রূপ দেখে। পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? বর্মা অয়েল কোম্পানিতে। অসুখী একজন কবিতায় কথক ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন গানের দুটি পায়ে। অভিষেক করিলা কুমারে, কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? উত্তর হচ্ছে গঙ্গদোখ দিয়ে। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। সেন্সিটাইজড পেপারের বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক? সুগ্রাহী কাগজ। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা। আমাদের ইতিহাস নেই, ইতিহাস কর্মকারক। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম রূপক কর্মধারায়। চিরসুখী পদটি হল ব্যাপ্তি তৎপুরুষ। তোরা সব জয়ধ্বনি কর, এটি কি জাতীয় বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। আজকের সকালটা বেশ কাটল, গঠনগত দিক দিয়ে বাক্যটি হল সরল বাক্য। মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর হচ্ছে ভাববাচ্য। যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমরা বাংলা বিষয়ের মাধ্যমিক প্রশ্নের MCQ অংশের 17টি প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নিলাম। এবারে আমরা বাকি প্রশ্নগুলি দেখতে থাকব। শিক্ষার্থীদের সুবিধার্থে 2023 সালের মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্নগুলি একটি মাত্র প্লে লিস্টে রাখা হবে। প্লে লিস্টের নাম হল মাধ্যমিক 2023। জিওডলান চ্যানেলটির প্লে লিস্টে গিয়ে মাধ্যমিক 2023 এই প্লে লিস্টে দেখা যাবে সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তরের ভিডিও। যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং MCQ অংশে তোমাদের কতগুলি উত্তর সঠিক হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাও। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।